লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে দেখি ভক্ত আমার জন্য রাস্তায় দাঁড়ায় কিনা, আগে দেখি ভগবান ভগবানের জন্য আমরা ভিখারি হতে পারি কিনা, ভগবানের জন্য আমরা কাঙাল শাস্তি পারি কিনা, যে ভগবান এত সুন্দর দেহটা করে দিয়েছে। ভালো করে একবার লক্ষ্য করে দেখেন কত সুন্দর দেহটা করে দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো চরণ দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বদন দিয়েছে, এত সুন্দর দেহটা যে গড়ে দিয়েছে। শুধু সংসারী সেবার জন্য নয়, সংসারের ভজনের জন্য নয়, এ দেহ দিয়ে বাবা শুধু যেন গোবিন্দ সেবা ভজন। আমরা বলে এসেছিলাম দয়াময় পৃথিবীর একবার আলোটা দেখাও, কথা দিলাম জীবনে যদি সবাইকে ভুলে যাই জীবনে আমরা তোমায় ভুলবো না, এটা প্রত্যেকে আমরা বলেছি বাবা, প্রত্যেকে তোমরা ভগবান দর্শন পেয়েছি, আমাদের মনে নেই, আমাদের খেয়াল নেই সেদিনের কথা। মাতৃ জঠরে যখন বাবা ঊর্ধ্ব পদে হেষ্ট মন্ডে প্রত্যেকের দর্শন হয়েছে ভগবান, বলেন তোমাইরা ওইটুকু জায়গাতে আমরা ছোটবেলায় থাকতে পারি না, কত কষ্ট, নারীর বন্ধনে কৃমিকীটির দংশনে বিষ্টার বন্ধ সহ্য করতে পারি না, ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, তাহলে আমার ভগবান এসে বসেন কোথায়? আপনাদের মনে নেই বাবা ভগবান দেখেছেন, ভগবান এসে আমাদের পা দুটো যখন উপরে থাকে বাবা ভগবান এসে আমাদের পায়ের উপরে বসে, আর যার জন্য বাবা দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে তার দুটো চরণ একেবারে টুকটুকে লাল হয়ে থাকে, দেখবেন যখন বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হয় চরণ দুটো লাল হয়ে থাকে, কেন? ওই জায়গায় আমার ভগবান পরশ করেছে। আর যার জন্য বাবা দেখবেন লক্ষ্য করে জগৎ সংসারে কাউকে যদি প্রণাম করতে হয়, দেহের এতগুলো জায়গা আছে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, মাথা আছে, বক্ষ আছে, হাত আছে, উদর আছে, জানু আছে, হাঁটু আছে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু বাবা সেই প্রণাম করতে গেলে ভক্তের চরণ ছুঁতে হবে। কেন? এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করব কেন? মনে রেখো বাবা যে যত অসৎ হোক না কেন, যে যত অধর্ম করুক না কেন, তার চরণ দুটো কোনোদিন অপবিত্র হয় না, চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? তার একটাই কারণে মাতৃ জঠরে ওই জায়গাটা ভগবান পরশ করে রেখেছে। পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়, এই জগতে আমার গোবিন্দ যাকে যাকে পরশ করে, যেখানে যেখানে পরশ করে সে জায়গা তো পবিত্র হয়ে যায়। যার জন্য বাবা কাউকে প্রণাম করতে গেলে চরণ ছুঁতে হবে, চরণে হাত দিতে হবে, ওই জায়গাটা সব থেকে পবিত্র জায়গা, আর দেহের অন্যান্য জায়গা অত পবিত্র নয়, ভক্তের চরণ দুটো যত পবিত্র। তাই আজকের সেই ভগবান, এই যে আমার কমিটি দাদা ভাইরা এত সুন্দর মন্দির নির্মাণ করছে, সবার কাছে আমার প্রার্থনা, আমি আসি বা না আসি আমি চাই জগন্নাথ ধাম লীলা চলে যেমন ভক্তদের সমাগম, ঠিক এই মরটিয়া জগন্নাথ মন্দির বড় নাম করা মন্দির বাবা বহু দূর থেকে ভক্তরা আসে, তাহলে আমি চাই রাধারানীর কাছে প্রার্থনা করব এই জায়গাতে এমন একটা মন্দির নির্মাণ হোক যেন বাবা সবাই এসে দর্শন করে বলে যে জগন্নাথ ধামে গেলে যেটাই হবে আমাদের এই মরুটিয়া জগন্নাথ দেবকে দর্শন করলে একই ফল হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তার জন্য আমাদের ভক্তদের আগিয়ে আসতে হবে, তো কীর্তনের প্রারম্ভে সেই কমিটি দাদাদের প্রণাম করি যারা আমার জগন্নাথ দেবের এত সুন্দর মন্দির নির্মাণের কাজ শুরু করেছেন, আর সবার চরণে একটু নিবেদন আপনারা আগিয়ে আসবেন, আগিয়ে এসে আপনাদের হাতের দান বাড়িয়ে দেবেন, আপনাদের দান নিয়ে যেন এই জগন্নাথের মন্দির যেন প্রতিষ্ঠিত হয়। তো চলেন আজকের আমরা সবাই চলে যাব একটুখানির জন্য বাবা আজকের গৌর লীলার দিন, আপনারা জানেন নিশ্চয়ই প্রোগ্রাম তো দেখেছেন, আজকের আমাদের আস্বাদন হবে মহাপ্রভুর, কোনো জাত বিচার নয়, কোনো ভেদাভেদ নয় বাবা, কে হিন্দু কে মুসলমান এ ভেদাভেদও করে না, এটা মানুষের ভেদাভেদ, হ্যাঁ, কিন্তু আমার ভগবানের এগুলো ভেদাভেদ নয়, কতজনকে উদ্ধার করেছেন, শুধু মানুষকে নয় আমার চৈতন্য মহাপ্রভুকে পশু পাখিকেও প্রেম দিয়েছে,
যেদিন আমার মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করলেন, ওই ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাচ্ছে গভীর জঙ্গল। হ্যাঁ গো, বাঘ সিংহ যদি মানুষকে দর্শন করে মানুষকে গিলে খেতে যায়, ছিঁড়ে ছিঁড়ে খায়, তো মহাপ্রভু কত রূপবান পুরুষ। যখন যাচ্ছে ঝাড়িখণ্ডের পথ দিয়ে ওই গভীর জঙ্গলে বাঘ সিংহের গর্জন, ভগবান কাউকে ভয় পায় না, ওই আওয়াজ শুনেও বাবা ওই জঙ্গল দিয়ে প্রবেশ করেছে। আর সেই বাঘ সিংহ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সে কামড়ানো তো দূরের কথা, সবাই এসে মহাপ্রভুকে চারিদিকে ঘিরে বসেছে। তারা যেন বলতে চাইছে, গৌর আমরা তো আওয়াল আছি, আমাদের চোখ দুটো দিয়েছে তোমাকে দেখবার জন্য, আমাদের দুটো থেকে আমাদের চারটে পা করে দিয়েছে তোমার কাছে আসবার জন্য, কিন্তু সেবা করবার জন্য বদনে দিয়েছ, কিন্তু তোমার নাম বলবার মতো ভাষা দাও, যার জন্য বাবা মনুষ্য কুল বলো দুর্লভ কুল বলো দুর্লভ জন্ম আমাদের। কেন পশু পাখিরা এদের বাবা আমাদের থেকে বেশি পা দিল, আমাদের কান দিয়েছে ওদেরও কান দিয়েছে, আমরা সন্তানের জন্ম দিই ওরাও দেয়, আবার দেখেন ওরাও সেবা করে আমরাও সেবা করি, কিন্তু তফাত কোন জায়গায়? এক জায়গায় তফাত, আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারে আর ওরা কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ নাম বলতে পারে না। তাহলে মাইরা এ জন্ম যখন পেয়েছেন হেলায় হারিয়ে দিও না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসি, যৌবনে কালে কৃষ্ণ ভজে আশীর্বাদ আসি, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তরাসি। ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে, আর বিকাল গড়িয়ে গেলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাই চলেন আজকে আমরা সবাই সেই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধারণ করে আজকে আমরা সুরধ্বনি গঙ্গার তীরে যাব। আর সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে আজকে আমরা আস্বাদন করব কি মহাপ্রভু কত পতিদিদের উদ্ধার করেছে, কাজী উদ্ধার করেছে, করেছে তো। সেই যে বাবা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যিনি আজকে নবদ্বীপের মাটিতে এসেছে, কে জগাই মাধাই, সেই জগাই মাধাইকে উদ্ধার করেছে। তবে আজ আমার এখন করার আলোচনার বিষয় হবে আর এক পতিতকে উদ্ধার করলো, যার নাম হলো চপল গোপাল, যিনি কৃষ্ণ আরাধনা নয় শক্তি আরাধনা করত, মা ভবতারিণীর ভক্ত ছিল। আজকে তাকেও কি করে উদ্ধার করলো আজকে আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে আমরা নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রী কৃষ্ণ চৈতন্য। আর নবদ্বীপের মাটিতে এসেছে, আর যে তিথি যে নক্ষত্র যে লগ্নে এসেছিল, ভাবটা কেমন? আজ নদীগা উদয়গিরি চন্দ্র গৌর কি আছে। একটা কথা বলে নি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মানে মারামারি বেঁধে যাবে, তাই না? তাহলে মাঝ রাস্তায় ঝগড়াঝাটি কিছু করবো না, এখন করে নি। এই যে কীর্তন শুনতে গেলে আমার জগন্নাথের জন্য একটু কাজ করতে হয়, কাজগুলো কি শুধু আমার কমিটি দাদা ভাইরা প্রসাদের ব্যবস্থা করেছে, প্রসাদ পাবো আর বসে বসে গল্প গুজব করবো, বাদাম খাবো না। ভগবানের জন্য কাজটা কি শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত গুলো আছে, যাদের নাই বলবো না। বলে মৌমিতা দেখাবো তো বটে, সকাল থেকে কত আর দেখাবো, আর শরীর টানে না, তাই না? কিন্তু মা হতভাগিনী যখন এসে পড়েছে রাত্রিবেলা, একটু কৃপা করে পদধুলা দেন কি মাইরা, সবার হাত আছে তো, যাদের যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রমাণ দিয়ে
বা কই এবার একটু প্রেম সে উলুর ধ্বনি দেন দেখি একবার। আজ নদী গা উদয়ী জগতে এত ধরনের ভক্ত থাকতে শুধু একজনের ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হলো, কে না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য মশাই। তাহলে বাবা এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে পুরো শান্তিপুরী অদ্বৈত আচার্যের ডাকে কেন এলো? ভক্তের কি অভাব ছিল? অভাব ছিল না। তাহলে একজনের ডাকে এলো কেন? তাহলে ওই মানুষটার কত পাওয়ার ছিল বাবা, যার জন্য বাবা ওই একজনের ডাকে এলেন? তাহলে তিনি কে না, একজনের নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলেন তো বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মানে মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য বাবার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর ওই বাবা কলিযুগে রূপটা পরিবর্তন করেছে, মানে আর শিব নয়, কলিকালে হলো অদ্বৈত আচার্য মশাই। আপনারা জানলেই বাবা শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিল। তাহলে এই যে বাবা তিন যুগে যারা মরণ হলো না, ভাগবত বিধান দিল ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করেছিলেন। তাহলে ভগবান দেহত্যাগ করলেন কিন্তু পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি। তাহলে কতটা পাওয়ার ছিল? তাহলে এই জগতে আমাদের জানতে হবে বাবা, যিনি তিন যুগে মরণ হলো না, কলিযুগে রূপটা পরিবর্তন করলো, কেন করলো?
বাবা আসতে পারতো না, শিব ঠাকুর কলিকালে শিব রূপ ধারণ করে সত্যতে যে মরল না, ত্রেতাতে যে মরল না, দাপরে মরল না, তাহলে কলিতে কেন রূপটা পরিবর্তন করলো? সেই শিব হয়ে কি আসতে পারতো না? এলো না, কেন এলো না? তার একটা কারণ বাবা, কারণটা কি জানো? এই পাপ কোনোদিন বাপকে ছাড়ে। এই যে কথাটা বললাম বাবা, চলতি কথা, আমরা মাঝে মাঝে অনেকে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলি, পাপ করছিস তো, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। এই যে কথাটা বাবা চলতি কথা নয়, কথার ভালো তত্ত্ব আছে। যেমন এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, মানে খাতা কলম, প্রকৃত বাবা নয়, আসল বাবাও নয়। ও দুদিন পরে আমাকে কাঁদিয়ে রেখে চলে যাবে, অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি, তাই সাজানো বাবা, বাহ্যিক জগতের বাবা, জড় জগতের বাবা, আসল বাবা নয়। আসল বাবা তো প্রত্যেকের আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবানকে বাবা, যিনি বিশ্বপিতা, যিনি সবার বাবা, সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, রাতের অন্ধকারে গভীর রাত, ঠিক এমনি সময় ওই গান্ধারী হাতে মশাল জেলে পাগলের মতো ছুটছে ছুটতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। বারবার করে ডাক দিয়েছিল দুর্যোধন, পাগল হয়ে গেল গান্ধারী মা, খুঁজে বেড়াচ্ছিল একটা একটা করে সন্তানের, কোন সন্তান আমায় মা বলে ডাকু, পাচ্ছে না বাবা। আর এই পৃথিবীতে জানে বাবা, সেই মা পুত্র হারার যন্ত্রণা যে মা পেয়েছে, ছেলে খুঁজে বেড়াচ্ছে হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল, কোন ছেলের কাটা মুন্ডু ধরল, কোন ছেলের পা, কোন ছেলের হাত কেটে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওই গান্ধারী মা নিজে সাজিয়েছিল দুর্যোধনের চিতাটা। কিন্তু বলেন তো মা, মা হয়ে সন্তানের চিতা সাজাতে পারে? মা হয়ে সন্তানকে চিতার উপরে তুলে দিতে পারে? মা হয়ে কি সন্তানের মুখে আগুনটা দিতে পারে? পারে না। পাগলিনীর মতো গান্ধারী কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমায় একজন অন্তত সন্তানের মুখে আগুনটা দিয়ে যায়? পিছন থেকে একজন হেঁকে বলেছিল, আমি আছি, আমি আছি। কে? এই রাতের অন্ধকারে আমি তো দেখতে পাচ্ছি না, কে বললো আমি আছি দুর্যোধনের মুখে আগুন দেওয়ার জন্য? কে তুমি? পিছন থেকে হেসে বলে উঠল, আমাকে তুমি দেখতে পাবে না, অত সোজা না, হাজার টিউবলাইট জ্বেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার হ্যালোজিন আমার সামনে জ্বেলে ধরলেও আমায় দেখা যায় না, হাজার হাজার হ্যারিকেন যদি কেউ আমার চোখের সামনে মুখের সামনে ধরে, আমার রূপ সে দেখতে পায় না। আমি যদি কৃপা করে তার জ্ঞান নয়নটা না দিই, সে কোনোদিন আমায় দেখতে পায় না। তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমায় দেখা দেব। যেই না গান্ধারীর সামনে সে দাঁড়িয়েছে, গান্ধারী দেখা মাত্র কৃষ্ণকে যেই না দেখেছে চমকে উঠে, কৃষ্ণ তুই বলছিস তুই মুখাগ্নি করবি? ভগবান খিলখিল করে হেসে উঠেছে, পিসিমা কাঁদো কেন, কাঁদো কেন? যার যখন পাপের ঘরা পূর্ণ হবে, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে এসেছে, আজও আসবে ধর্মকে রক্ষা করবার জন্য। তবে বাবা একটু সময় লাগবে, আসবে তো বটে,
গান্ধারীকে দেখে হাসছে। গান্ধারী প্রশ্ন করলো, কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই আমায় দেখে হাসছিস, আমি ওদের মা, একটা নয় দুটো নয় আমার একশোটা ছেলে মরে পড়ে আছে আর আমি মা কাঁদছি, তুই আমাকে দেখে তামাশা করে হাসছিস, বলে না পিসি আমি তোমাকে দেখে তামাশা করিনি, তোমাকে দেখে হাসিও নি, হাসছি কেন, তোমার কর্মের ফলের দিকে তাকাই। মনে রেখো বাবা, তোমার সাধ্য তোমার কর্মই দেবে। তুমি কতদিন কীর্তন আসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন একাদশী করেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতদিন গুরু চরণ ধরেছো, আর কতবার হরিবাসরে গিয়ে শুধু সেবা করেছো আর বসে বসে ঘুমিয়েছো, এই কর্ম তোমার সাধ দেবে, আর কেউ তোমার সাধ দেবে না, যত আগলে বসে থাকো না কেন, তোমার কর্মই শেষের দিনে বিচার হবে। ভগবান গান্ধারীকে বলছে, পিসিমা কেন কাঁদছো তুমি, একশোটা ছেলে তোমার নয়, চোরের ধন বাটপাড়াই খায়। কি বাবা চলতি কথা, চোরের ধন বাটপাড়াই নাই, তাই একশোটা ছেলে কি তোমার, তুমি তো চুরি করেছো। কৃষ্ণ আমি চুরি করেছি, বলে হ্যাঁ, একশোটা ছেলে তোমার হবার কথা ছিল না, একশোটা ছেলে কুন্তি মার হবার কথা ছিল, তুমি চালাকি করে কুন্তির মতো সেজে দুর্বাসা মুনির কাছ থেকে বর চেয়ে নিয়েছো, তাহলে তুমি চালাকি করেছো, আর চালাকি বাবা সবার সঙ্গে করা যায়, আমার ভগবানের সঙ্গে নয়। একদিন না একদিন বাবা শুধু আসলে আমার ভগবান রিটার্ন দেবেই দেবে, ভগবান নিজের মাকে ছেড়ে দেয়নি। সচী মা একটা নয় দুটো নয়, প্রথম আটটা মেয়ে কোলে মরে গেল, বড় ছেলে নবম পর্বে বিশ্বরূপ এলো, সেও বাবা ষোলো বছর বয়সে সন্ন্যাসী হলো, দশম পর্বে নিমাই এলো, সে ছেলেটা চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হলো। নিজের সব থেকে যাকে বেশি ভালোবাসত শ্রীমতী রাধারানীকে একশো বছর কাঁদিয়েছে, কি বাবা কাঁদাইনি, শুধুমাত্র শ্রীরাম দাদার অভিশাপ, শ্রীরাম দাদাকে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ দর্শনে বাধা দিলি আমি তোরে অভিশাপ দিলাম, কৃষ্ণ দর্শনে যারা বাধা দেয় তাদের দৈত্য কুলে জন্ম নিতে হবে। শ্রীরাম তো কোনো ভুল করেনি, অপরাধ করেনি, যার জন্য শ্রীরাম উল্টে অভিশাপ দিল, কৃষ্ণ হারাবার যে কত জ্বালা, কৃষ্ণ হারাবার যে কত যন্ত্রণা, কৃষ্ণকে ছেড়ে থাকার যে কত বেদনা, রাধে তোমাকে অভিশাপ দিলাম, তুমি একশো বছর কৃষ্ণ হারা হয়ে বসে বসে কাঁদবে। তাহলে বাবা এদেরকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো, ভগবান পড়াই বন্ডাই হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। ভগবান যেই না হাসছে, গান্ধারী রেগে গিয়ে বলল, শোন কৃষ্ণ আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুই করিস নি, সত্যি করে বলবে তুই করিস নি, আমি ভুল করেছি, হ্যাঁ করেছি। কোন শিশু যখন জন্মগ্রহণ করে সে তো অমৃত সপুত্রা হয়, তার বিবেক তার বুদ্ধি তার জ্ঞান চৈতন্য কিছু থাকে না, কি মায়েরা থাকে, একটা ছোট্ট বাচ্চা চিনবে ও আমার শত্রু না ও আমার মিত্র, সে যদি কোলে নিয়ে আদর করি ছোট্ট বাচ্চা তার কোলে উঠে যাবে, সে কিন্তু জানে না ওটা আমার বাবা মার চির শত্রু, তাহলে বাচ্চা কোনোদিনই জানে না। তাই গান্ধারী বলছে, কৃষ্ণ আমার একশোটা ছেলে হলো, একটা ছেলেকে তুই পারতিস না কৃষ্ণ ভক্ত করতে, ছোটবেলা থেকে তুই একটা ভক্তকে একজনকে তুই কৃষ্ণ ভক্ত করলি না, তাই শোন কৃষ্ণ আমিও তোরে ছেড়ে দেব না, তুইও ভুল করেছিস, আমি তো অন্যায় করেছি তুইও করেছিস, তাই তোকে অভিশাপ দিলাম, আমার যেমন কুরু বংশ ধ্বংস হলো তোরে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে। ভগবান মাথা পেতে নিয়েছিল, পিসিমা কথা দিলাম, তুমি যখন অভিশাপ দিলে আমার শিরোধার্য,
এই জন্য কথাই বলি বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাহলে আমাদের বাবাকে ছাড়লো না, তাই তো সেই রকম একটা অপরাধ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। তবে বাবা খুব একটা বড় ধরনের অপরাধ নয়, সামান্য একটা অপরাধ। অপরাধটা কি? এই অপরাধটা কি জানতে গেলে একটুখানি যেতে হবে মহাভারতে, যুধিষ্ঠির রাজস্বই যোগ্য। সবটাই শিক্ষা বাবা, জীব শিক্ষার জন্য আজকের এগুলো। এই মহাভারতে রাজস্বই যোগ্যে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না। ভগবান এসে বলেছিল, সে কি দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আমি দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কাজ হবে, যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধূমত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। যুধিষ্ঠির মহারাজ শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে তার যোগ্যে ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত কে ছোট বড় তুই বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, এইটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা বলেন তো মা, যিনি আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, একটা সেকেন্ড লাগবে, যার ইচ্ছাতে জগৎ চলে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, যে মনে করলে শুকনো গাঙে উজান বাওয়াতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ। কত বড় অনুরাগের কথা দেখো, কিন্তু কেন ভগবান পা ধোয়াবে কেন? কারণটা কি? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য, ভগবান নিজের জন্য নয়, আপনাদের আমাদের শিক্ষা। কি শিক্ষা? যে শিক্ষা বাবা আপনারা আমরা সব ভুলে যাচ্ছি, যে শিক্ষা আজ আমাদের মধ্যে আর নেই। শিক্ষাটা কি? বাড়িতে আগেকার দিনে বাবা গুরুজনেরা এলে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা হতো কি বাবা? হতো না আগেকার দিনে? এই এখনকার সমাজে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা তাদের মতো আচরণ হয়ে যায়, কিন্তু চরণ ধরে মাগো একটু বলে যাই, যেন কেউ ভেবো না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে, আমি জ্ঞান দিতে আসি। আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি, বাড়িতে যদি কোনোদিন গুরুজন আসে, যদি সাধুগুরু বৈষ্ণব আসে, যদি গুরুদেব বছরন্তর আসে, সবার আগে চেষ্টা করবেন মা নিজের হাতে একটু চরণ যুগল ধন্য করে। যদি সাধুগুরু বৈষ্ণব বছরন্তর না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছ মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে আর ফিরে পাবে না, আর যাদের আছে গো,
একটু যত্ন করে আগলে রেখে দিল। ওই দুটো চরণ গো খুব মূল্যবান চরণ। যদি বলেন মূল্যবান, আমি বলছি না, আমার কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি যে সবার আগে আমি বড় গুরু। ভগবানের একটা কথা, সবার আগে বাবা মা। কাউকে যেতে হবে না নবদ্বীপ, কাউকে যেতে হবে না বৃন্দাবন, কাউকে যেতে হবে না হরিদ্বার, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত। যদি বছর অন্তর একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বছর অন্তর একবার যদি পিতামাতাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে গলায় মালা দিয়ে যদি নিজের হাতে বছর অন্তর একবার বাবা মাকে খাইয়ে দাও, ভগবান বললেন সে যদি আমায় ডাকতে ভুলে যায় আমি সারা জীবন তার দরজায় দাস হয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজটা করেছিল। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? এই যে আমার ভক্ত প্রসাদ পাচ্ছি, জানি না বাবা কারা পাতাগুলো গুড়াচ্ছে, তবে যারা পাতাগুলো গুড়াচ্ছে তারা অজান্তে যে কি সম্পদ পাচ্ছে তারা নিজেরা জানে না। কারণ ওই কাজটা তোমার কৃষ্ণ দয়াময় করেছিল। রাজস্বই যজ্ঞে যত যত ভক্ত প্রসাদ পেয়েছে কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেলেনি, ওই যারা ভক্তরা প্রসাদ পেয়ে আর একটু করে প্রসাদ লেগে আছে, কৃষ্ণ আমার প্রসাদি গুলো তুলে আমার ভগবান সারা গায়ে বিগিয়েছে। ওছে ভকেতে রে ভগবান, ওছে ভকেতে ভকেত ছাড়া কিছু জানে না। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে আসে। আমি যে ভক্ত
যুগে যুগে ভক্তির কাছে কাছে আসি কিন্তু কৃষ্ণ রে ভক্তদের এঠোগুলো কেন গাইয়ে মাগলি? ভগবানে মৃদু হেসে বললেন, যদি শিখি দাদা গো ভক্ত আমার প্রণামী ভক্তি শুধু যুগে না যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। যুধিষ্ঠির দাদা হচ্ছে কৃষ্ণ কিছু বুঝলাম না, একটু খুলে বলবি? বলে শোনো দাদা, আজকের এই যে এঁঠোগুলো গায়ে মাখলাম না, এ যে আমার পরম ফল। ও বাবা, তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না। ওই ত্রেতা যুগে নিজের হাতে রাবণকে বধ করিলাম, ওই রাবণকে বধ করে আমার সর্বঙ্গ পাপী হয়ে গেল। সেই পাপটা তো আজকে ত্রেতা যুগে অপরাধ করেছি, দ্বাপর যুগে ধুচ্ছি। বাবা ঠাকুর বুঝতে পারছেন, রাবণের মতো মানুষকে মেরে রামচন্দ্রের পাপ হয়েছে। আপনার আমরা যাকে বলি ভালো লোক নয়, খুব খারাপ মানুষ, কিন্তু না, তখনকার অসুরদের বাবা ধর্মের ভয় ছিল, আর এখনকার অসুরদের ধর্মের ভয় নেই। তারা মানে না যে পরবর্তী দিনে বাবা তাদের দুর্গতিটা কি হবে, কারণ রাবণ রাজা কোনোদিন অসুর ছিল না, তার অসুরত্ব বৃত্তিও ছিল না। ভগবানের বউ তো এমনি এমনি চুরি করেনি, কেন চুরি করেছিল? আগে যদি ভক্ত চরণ ধরা তাকে ভগবানের কাছে যেতে হয় না, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব। চুরি করে রাবণ রেখেছিল কেন? যাতে রামচন্দ্রের কৃপা হয়। আর সেই রাবণ অকাল বোধন মানে দুর্গা পূজা করেছিল, আর দুর্গা পূজা করে রাবণকে বধ করেছিল, আর সেই রাবণকে বধ করে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপ ধুলো কবে? ওই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে কি করে ভক্তদের চরণ ধৌত করে ভক্তদের একটু পরিষ্কার করে ভক্তদের উচ্ছিষ্ট ভগবানের গায়ে মেখে সকল পাপ থেকে ভগবান মুক্তি লাভ করল। তাহলে বাবা আপনার আমরা কি শিখলাম কি জানলাম?
আমরাও তো পাপ করি, আমরাও তো অপরাধ করি। অনেক মানুষ পা ফেললেই পাপ। তাহলে যারা যারা অজান্তে কেউ অপরাধ করে থাকে, একজনে যদি বৈষ্ণবের চরণ ধোয়া যায়, চরণ ধোয়ালে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু বাবা শুধু পাপ থেকে মুক্তি নয়, তাহলে বাবা অজান্তে আমরা অপরাধ করি, তাহলে সাধুগুরু বৈষ্ণবের পেলে চরণ সেবা করো, তাও যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের এঁঠো নিয়ে একটু গায়ে মেখে নাও। আর নিলে কি হবে, কোটি কোটি জন্মের পাপ থেকে আপনার আমরা মুক্তি পাবো, পাবো, পাবো। নিতাই গৌর পরমানন্দে হরি বল। আজকের ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, সব পরপর লাইনে দাঁড়িয়ে আছে। এইবার বাবা সবার পা ধোয়ায় কৃষ্ণার যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা এদিকে এসো, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে চলো। যেই না কথাটা বলা, আমার ভগবান বাবা ভোলানাথ মুচকি হেসে বলছে, পার্বতী তোমার যদি ধোয়াবার দরকার হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পামার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। কুকুর হলো প্রভু ভক্ত, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। এইবার বাবা ভোলানাথ কুকুর হয়ে এক পা দুপা করে আসছে, আর কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর এক পা দুপা করে এসে বাবা সবে আমার কৃষ্ণের পায়ের ওই যে ফাঁক মতো ছিল না, ওই পায়ের ফাঁকের ভিতরে সবে বাবা ভোলানাথ কুকুর হয়ে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান তো চালাক কম নয়, তার সঙ্গে চালাকি সাজে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে তত কুকুর কি করবে, ছটফট করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব আমি বসা, হে বৈষ্ণব গোসা, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধ হয় জীবনে কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। কি মাইরা বুঝতে পেরেছো, শিব ঠাকুরের কাটা পা দুটো আর কুকুরের কাটা পা ছাড়তে। এইবার ভগবান হেসে বলছে, শোনো তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, পাপ থেকে প্রকৃত মুক্তি পেতাম না, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। এবারে দাউ দাউ চাচো বৈষ্ণবকে কি করে ভজন করতে হয় জানি না, বৈষ্ণবকে কি করে শ্রদ্ধা করতে হয় জানি না, কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন আজকের আমার লীলার মধ্যেও প্রকাশ পাবে, বৈষ্ণব চরণে অপরাধ করলে তার কত বড় দণ্ড আমার ভগবান তাকে দেয়। আজকে লক্ষ্য করেন যার জন্য ভগবান বৈষ্ণবকে কত সম্মান করে, আজকের মোটা দড়ি দিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। এইবার কুকুর তো নিজের রূপে ফিরতে পারছে না, শিব হতে পারছে না, একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার, শুধু করে জোর করে বলছে, কৃষ্ণ আমি মানছি আমি অন্যায় করেছি, এই কান মলছি নাক মলছি জীবনে আর করব না, আমায় ছেড়ে দে, বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছেড়ে দিই তারি এ জীবনে কোনোদিনই ধরি না, তবে তোমারে যখন ধরেছি আর কি আমি ছাড়বো, দাঁড়া। এইবার কুকুরের চারটে পা এক জায়গায় বেশ করে বেঁধেছে,
কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। এবার যেই না ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ভগবান কি করলো জানো, সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো, খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জল এনে। কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চাটাতে চরণ হৃদয়ে ধরে, বাচ্চি কি জগতের জল এনে। তালে গঞ্জ কৃষ্ণ আমার চোখের জল জলে চরণ ধোয়া চরণে ছাড়িব না গো, কৃষ্ণ চোখের জলে চরণ ধোয়া। শুধু আপনারা মনে করেন আপনারা কষ্ট পান, আপনারা কাঁদেন না গো না, আমার ভগবানও কষ্ট পায়। প্রকৃত ভক্ত যদি তুমি হয়েছ, তুমি যদি কাঁদো না আমার ভগবান সে বিগ্রহ মন্দিরে বসে বসে কাঁদে। ভক্তের কষ্ট আমার ভগবান দেখতে পারে না, ভক্তের কষ্ট আমার ভগবান কোনোদিনই সহ্য করতে পারে না। তো আজকে চোখের জলে যেই না কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ছে, ভোলানাথে কেঁদে বলেছিল কৃষ্ণ রে আহাগত কলিকালে আমি আর শিব হব না, আমি আর শিব হব না, ওই কলিকালে হব আমি অদ্বৈত আচার্য মশাই, আরে তুই হবি আমার নদী আর নেমাইছা। আরে শোন, আজ যেমন তোর চোখের জলে আমার চরণ ধোয়ালি, যেদিন বারো বৎসর তুলসী ভাসিয়ে তোকে কৃষ্ণকে গৌর করে আনেব, গৌর করে আনেব, যেদিন তোর থেকে বাহান্ন বছরের বড় হব, আরে সেই দিন আমি কথা দিলাম কৃষ্ণ। আজ যেমন তোর চোখের জল কুকুরের চরণে পড়ে কুকুরের চরণ ধোয়ালি, আজ যেদিন সেই কুকুর অদ্বৈত হয়ে যাবে তুই কৃষ্ণ নদীয়ায় গৌর হয়ে আসবি, যেদিন তোর আর আমার দুজনের মুখোমুখি দর্শন হবে সেদিন আমি কি করবো জানিস, ওরে এমনি করে চল ধোয়াইব। Oh, no.
হলো একজনের ডাকে শান্তিপুরে অদ্বৈত আচার্য মশাই, আর যার জন্য কলিকালে বাবা প্রতিজ্ঞা করেছিল রাজস্বয়ে যজ্ঞে, আমি শিব হব না, আমি অদ্বৈত আচার্য মশাই হব। তাই তার ডাকে কৃষ্ণ গৌর হলো, আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরমেতি রাবণ অবধিলা, কেহ বলে পুরমেতি আমা উলু কই মাঠে মাঠে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে, কই দাও একটু উলু ধ্বনি ঘুম ছেড়ে যাবে একটু জোরে, কেহ বলে পুরমেতি রাবণ অবধিলা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহি করি জোড়হা করি জোড়হা, ওগো জগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষি বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে তাই গৌর প্রমাণ দিয়ে হরি বল হরি বল হরি বল, এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। তো যেহেতু সবাই মিলে একবার বলেন তো প্রেম সে গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, এত জোরে জয় দাও, এই গভীর রাত্রিবেলা এই জয়ের ধ্বনিটা কত দূর যাবে? মহিষ বাতান যাবে, মহিষ বাতান করিম বুঝাবে ওরে বাবা।
জলাভে। সবাই দেখি একবার প্রেম সে বলেন গৌর সুন্দরী কি বলো না, আমার হাত হচ্ছে না কেন, আর শরীর টানছে না না বুঝতে পারছি। আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না এই কথা শেষ। আমার সবার বেলা একটু বেশি বেশি উঠেছে, আমার বেলা একটু কম হোক। সবাই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একবার, আর বলবো না, সবাই দেখি তোলো। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন চরণ ধরে নিবেদন, সবাই যারা ব্যালকনিতে বসেছে সবাই একসঙ্গে। আমার পিছনে ধসে যাচ্ছে কেন, এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন। কই দাদা ভাইরা পাঁচিলের বাইরে যারা আছে হাত উঠছে না কেন, কৃপা করে দেখি তোলেন একবার সবাই, বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধামে কি, সচিদি নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধামে কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাইসব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, জগন্নাথ দেব কি, নিতাই গৌর প্রমাণ। তাইলে আজকের মাইরা চলেন একটু সুরধ্বনি গঙ্গার তীর ধরে যাই, কি মাইরা যাওয়া হবে তো একটা ভজন গাওয়া হোক, এই রাত্রিবেলা একটু ঘুম ছাড়াতে হবে তাই না, চলো একটু ঘুম ছাড়াতে হবে। সবাই দেখে একটু উলুধ্বনি দাও, সোনার নূপুর দিয়া পাই নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধনির কিনারে সোনার নূপুর দিয়া পাই নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুরধনির কিনারে সোনার নূপুর দিয়া পাই নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধনির কিনারে সোনার নূপুর দিয়া পাই নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, ও নাচে সুন্দর নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুরধনির কিনারে সোনার নূপুর দিয়া পাই নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুন্দর কপালে আসতে। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, কেউ যাচ্ছি না, যাচ্ছ লীলা শুনতে যারা যারা যাচ্ছ, ওই দেখি একবার হাতটা, আর একবার তোলো, আর বলবো না সত্যি বলছি, সবাই দেখি তোলো একসঙ্গে, কই আমার দাদা ভাইরা যারা আছেন ভাইয়েরা বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালে, কেমন, ওই সুন্দর কপালে গৌরাঙ্গ রায়, ওই
গাইয়া পায়ে নাচে না কঠি কাহা সুন্দর গৌরঙ্গনা চলো আজকে আমরা সবাই মিলে একবার বলবো আজকে নবদ্বীপ ধাম কি আমার এত জোরে আওয়াজ হলো পাঁচিলটা টপকালো না কি মাইরা আচ্ছা তোমাদের এই মুরুটিয়া গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না হয় একটু হয়তো কম হয় আপনাদের এখানে আমার ডায়মন্ড হারবারে বেশি হয় কিন্তু হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে তো দেখি সবাই একটু জোরে বলবেন কেমন বলো নবদ্বীপ ধাম কি জগন্নাথ দেব কি বলদেব কি সুভদ্রা মাতা কি নিতাই গৌর প্রমাণ বেশ মাইরা আজকে দিনটা রিহার্সাল দিয়ে গেলাম রাত্রি হয়েছে তো কালকে সন্ধ্যা সাতটার সময় এসে ফাইনালটা নেব কেমন আজকে রিহার্সাল হলো চলে এবার আমরা যাই শ্রীধাম নদী আর নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বাবা হরিনামের বন্যায় মাতিয়েছেন প্রেমের বন্যায় মাতিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু জাতের ভেদাভেদ নয় হিন্দু মুসলমান এটা জাত বিচারও দেখে না যাকে দেখছে কোল দিচ্ছে যাকে দিচ্ছে প্রেম দিচ্ছে শুধু চরণ ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো শুধু চরণ ধরে বলছে তোমরা একবার হরি বলো আজকের নবদ্বীপের মাটিতেই মহাপ্রভু একটা জায়গায় বেছে নিয়েছিল কীর্তন করবার জন্য জায়গাটা কোথায় শ্রীবাস অঙ্গন শ্রীবাস অঙ্গন কেন এই শ্রীবাস অঙ্গনটা বেছে নিল এক বৎসরের জন্য বাবা হরিনাম ব্রত করবে বলে দিনটা কবে ছিল একাদশীর দিন এই একাদশীর দিন বেছে নিয়েছিল শ্রীবাস অঙ্গনে হরিনাম হবে সারা রাত সারা দিন তবে একটা কথা দিনের বেলা মহাপ্রভু কীর্তন করবে বহিরঙ্গ ভক্তদের সঙ্গে আর ঠিক সন্ধ্যা থেকে ওই বারো ঘন্টা কীর্তন হবে অন্তরঙ্গ ভক্ত নিয়ে এই অন্তরঙ্গ আর বহিরঙ্গ এটা জানতে হবে বাবা যেমন আপনাদের আমাদের জীবনে বন্ধু বান্ধব হয় কি না সবাই কিন্তু অন্তরঙ্গ নন আমার 10-15টা বন্ধু বান্ধবী আছে কিন্তু সবাই অন্তরঙ্গ নন সবার কাছে সংসারের কথা বলা যায় মানে উপরের গল্পটা বলা যায় মানে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হলো এই বাইরের কথাটা বলা যাবে কিন্তু মূল কারণটা কি এই মূল কারণটা সবার কাছে বলা যাবে না সেটা একেবারে অন্তরঙ্গ ভক্ত মানে হৃদয় হৃদয় থেকে একেবারে যার কাছ থেকে যে গল্পটা তুমি বলবে সেইটা হবে অন্তরঙ্গ ভক্ত যেমন কালকের এই হরিবাসরে অষ্টকালী লীলা কীর্তন হবে সকালবেলা থেকে শুরু হবে বাবা রসদ গান আর রসদ গানে আমার রাধারানীর যে চারজন সখীর কথা বলবে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এরা কিন্তু বাবা বহির জগতের কোনো ভক্ত নয় বা বাইরের কোনো এই রাধারানীর গল্প শোনে না তারা কি শোনে রাধারানীর একেবারে ভিতরের গল্প আর এই ভিতরের গল্প সবার কাছে বলা যায় না একেবারে আত্মার সঙ্গে সম্পর্ক হবে তবেই তুমি তার কাছে তোমার ভিতরের গল্পটা করতে পারবে যেমন বাবা একটা ঘিয়ের ডাব্বা দেখেছো এই ঘি যখন তুলে খেতে যাবে দেখবে কোনো কিছু যদি চামচ নাও হয় হাত দিয়ে তুলে তুলে ঘির ডাব্বা থেকে ঘি তুলে খেতে পারবে কিন্তু যখন একেবারে ঘিটা নিচে পড়ে যাবে তখন কি হাত দিয়ে উঠবে কারণ বোতলের ভিতরে তোমার হাতটাও ঢুকবে না তাহলে ঘিটা তুলতে পারবে না তাহলে তুলতে হবে কি দিয়ে একটা চামচ লাগবে ঠিক তদ্রূপ তোমার অন্তরের ভিতরে তলিয়ে গেছে যে কথা সেই কথা তার কাছে বলতে পারবে যে তোমার অন্তরের বন্ধু হবে আর মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল আমি বাইরে মানে সারা দিনের বেলা যে কীর্তন করব সবাইকে নিয়ে করব
কিন্তু রাত্রিবেলা যে কীর্তন হবে সেখানে নারী নিষিদ্ধ। নারী নিষিদ্ধ কেন এই জায়গাটাই বুঝতে হবে বাবা। রাত্রেবেলা তো রসের কীর্তন হয়, এই রসের ভক্ত সবাই নয়। রসের কথা বলতে গেলে বাবা এই বাচ্চিক জগতের ভক্তরা কত কটু কথা বলবে। রসিক ভক্ত না হলেই রসের কীর্তন শোনা যাবে না। তুমি যদি গুরুচরণ আশ্রয় করে তুমি শিক্ষা ঘরে না ঢোকো তাহলে তুমি রসের ভাব কিছু বুঝতে পারবে না। আর মহাপ্রভু রাত্রিবেলা শ্রীবাস সঙ্গে যে কীর্তন করত সেটা হচ্ছে রস কীর্তন। আর দিনের বেলা যে কীর্তন করত সমস্ত ভক্ত নারী পুরুষ ভেদাভেদ নয়, মানে সব একাকার হয়ে যেত, কিন্তু রাতের বেলা নারী নিষিদ্ধ। তেইবার শ্রীবাস অঙ্গনেই কীর্তন শুরু করেছেন। কেবা শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলা, শুধু একা নয় ভক্তদের সঙ্গে নিয়েছে। সঙ্গে তে নাচে সঙ্গে